শান্তিপূর্ণভাবে পুনরায় ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যদের নিয়ে বোর্ড গঠন করলেন। প্রধান পদে শপথ গ্রহণ করেন রাখি মণ্ডল এবং উপপ্রধান পদে শপথ গ্রহণ করেন নজিবুর রহমান। দলনেতা হিসেবে এদিন নির্বাচিত হন মমিন সাহাজি। এদিন পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয় এবং শান্তিপূর্ণভাবে এই বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে প্রার্থীদের এবং প্রধান সবাইকে পরিচিতি করানো হয় এবং এলাকাবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করেন উপপ্রধান নজিবুর রহমান। জানান, আমরা মানুষের পঞ্চায়েত উপহার দেব। বিগত 5 বছর আমরা মানুষের পরিষেবা দিয়েছি, আবারও দল আমাকে উপপ্রধান পদে নির্বাচিত করেছেন, আজ শপথ গ্রহণ করলাম। আমি বদ্ধপরিকর সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য। ভোটের আগে আমি বার্তা দিয়েছিলাম, সাধারণ মানুষ আপনারা মাথা উঁচু করে ভোট দিন, আমি 5 বছর আপনাদের মাথা নিচু করে পরিষেবা দেব। ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েত বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে একটি মডেল পঞ্চায়েত হিসাবে গড়ে তুলব। প্রথমে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই ফলতি বেলিয়াঘাটা অঞ্চল সমস্ত এলাকার যে মানুষ আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে রেখে, বাংলা আমাদের যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে, বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে দু হাত ভরে ভোট দিয়ে, তাই জন্য আজকে আমরা পুনরায় আগামী 5 বছর আমি প্রধান ছিলাম, এখন প্রাক্তন হয়ে গেছি, তো আজকে যারা শপথ নিয়েছে আমাদের 26টা মেম্বার মানুষ দু হাত ভরে আশীর্বাদের নিরিখে তারা আজকে শপথ ব্যক্ত করেছে। আমাদের প্রধান আমাদের দল যাকে সিলেক্ট করেছে সেই প্রধান হয়েছে এবং দল যাকে সিলেক্ট করেছে সেই উপপ্রধান হয়েছে এবং দলকে অনেক বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ। সেই সূত্রে আমাদের ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের নেতৃত্ব অঞ্চল সভাপতি মেহেদী হাসান এবং সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই। বর্তমান হলো যে আগামী 5 বছর দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি নিষ্ঠার সাথে দলের দলের যে অনুগত সঙ্গে এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ অনুসরণ যায় একদম পাই টু পাই আমরা 5 বছর আমি মানুষের সাথে ছিলাম, আছি, আগামী দিন থাকব। নতুন প্রধানের, হ্যাঁ অবশ্যই নতুন প্রধানকে আমরা নিজেরা সবাই মিলে যেভাবে আমরা আগামী 5 বছর চালিয়েছি ঠিক সেরকমই এই 5 বছর আমরা সবাই মিলে চালাবো। আমাদের যে নতুন প্রধান হয়েছে উনি একজন এসসি পরিবারের মহিলা, আমরা সবসময় সারাক্ষণ তার পাশে আমি থাকবো। আমাদের ফলতি বেলিয়াঘাটা আগামী 5 বছর মানুষের ছিল, আজকে যে পঞ্চায়েত গঠন হয়েছে এটাও আগামী 5 বছর সেটা মানুষের জন্যই করা হয়েছে। হ্যাঁ অবশ্যই আমরা আরো দলকে আরো সম্মানিত করতে চাই আগামী নির্বাচনে, আমরা দলকে আমরা দায়িত্ব নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো বেশি ভোট দলকে দেবো, আমরা মানুষের পাশে সবসময় আমরা থাকার চেষ্টা করব। তাদেরকে বলবো অনেক আমাকে 5 বছর দায়িত্ব দিয়েছিল, আবার পুনরায় 5 বছর উপপ্রধান হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে,